হ্যালো ইউটিউব ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি ব্রাউজার, একটি ক্রোম ব্রাউজারকে আপনারা কিভাবে 2টি 3টি 4টি 5টি কিভাবে বানাবেন। ধরেন এখানে একটি ক্রোম ব্রাউজার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সেকেন্ড টাইম আমি আরেকটি ক্রোম ব্রাউজার বানাইছি, থার্ড টাইম আমি আরেকটি ক্রোম ব্রাউজার বানাইছি। আপনারা এরকমভাবে অনেকগুলো ক্রোম ব্রাউজার বানাইতে পারেন, যেমন আপনার এখন একটি ব্রাউজার দিয়ে হচ্ছে না, এখন আপনি চাচ্ছেন যে আরেকটি ব্রাউজার ক্রিয়েট করার জন্য, তাহলে আপনি কিন্তু আরেকটি ব্রাউজার বানাতে পারবেন অনায়াসে। ধরেন এটা দিয়ে আপনি একটা ফেসবুক ইউজ করতেছেন, ধরেন ফেসবুক ইউজ করবেন, এটা দিয়ে একটি ফেসবুক ইউজ করতেছেন, তাহলে সেকেন্ড টাইম ওইটা দিয়ে আপনি আরেকটা ফেসবুক ইউজ করতে পারবেন। এটা দিয়ে আপনি ধরেন এটা দিয়ে ধরেন আরেকটি ফেসবুক ইউজ করতে পারেন। আমি দেখাচ্ছি কিভাবে, .com দেখেন এখানে নতুন ইন্টারফেস আসছে, কিন্তু এখানে এই ক্রোমের মধ্যে কিন্তু আপনার ফেসবুক, আরেকটি ফেসবুক, সরি, আরেকটি ফেসবুক দেখছেন, এখানে একটি ফেসবুক, এই ব্রাউজারে একটি ফেসবুক দেখাচ্ছে, কিন্তু এটার মধ্যে লগ ইন ফেসবুক, মানে এখানে 2টি ব্রাউজার হিসেবে আমি কাজ করতে পারছি। আমার অন্য, আপনার যদি পছন্দ ধরেন না হয় অন্য কোনো ব্রাউজার, আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন যে আপনি শুধু ক্রোম ব্রাউজার ইউজ করবেন কিন্তু অন্য কোনো ব্রাউজার ইউজ করবেন না, তাহলে আপনি এরকমভাবে 2টি বানিয়ে নিতে পারেন, বা অন্য আদার্স যে কোনো কাজের জন্য, অনেক কাজে এই 2টি ব্রাউজার আপনার লাগতে পারে। তার জন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে 2টি বা 3টি একের অধিক আপনি ক্রোম ব্রাউজার আপনার কম্পিউটারে কীভাবে ইনস্টল করবো। প্রথমত সাধারণত আপনারা ক্রোম ব্রাউজার কীভাবে ইনস্টল করে এটা সবাই আপনারা জানেন, এটা আমি আশা করছি যে এটা আমার দেখাতে হবে না। এখন সেকেন্ড টাইম আমি আপনাদেরকে দেখাতে চাই যে কীভাবে, আপনারা দেখেন আমার এখানে অলরেডি 3টা ক্রোম ব্রাউজার আছে, এখন আমি চাচ্ছি যে আরেকটা ক্রোম ব্রাউজার বানাবো। তার জন্য আমাকে প্রথমে যেতে হবে সেটিংয়ে, যে একটি সেটিং আছে এখানে, যে এখানে দেখছেন একটি বার, বারের মধ্যে দেখবেন সাধারণত একটি এরকম একটি বার দেখবেন, অনেক ধরনের সিস্টেম আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাধারণত ক্রোম ব্রাউজারের সাইটে, সার্চ বারের সাইটে দেখবেন একটি বার আছে যেখানে পার্সন ওয়ান লেখা, দেখেন আপনি এখানে দেখতে পাচ্ছেন, এইখানে আপনি একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা পারবেন, এই যে এখানে দেখেন একটা বার, এই বারের মধ্যে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন যে এই বারের মধ্যে যে ক্রোম ব্রাউজার, আমি এই ক্রোম ব্রাউজার নাম দিয়েছি সিপিএ মার্কেটিং, তার জন্য এটা সিপিএ মার্কেটিং হিসাবে, ক্রোম ব্রাউজার হিসাবে আমি কাজ করছি। এখানে আমি বাড়ানোর জন্য আমাকে যেতে হবে ম্যানেজ অপশনে, ম্যানেজ অপশনে যাওয়ার পরে আমাকে এখানে যেতে হবে অ্যাড পার্সন, এখানে অ্যাড পার্সনে ক্লিক দেওয়ার পরে আমি ধরেন এখানে আমি এটার মধ্যে ধরেন ইউটিউব লিখলাম, youtube.com, তারপরে ইউটিউব লেখার পরে আমি এখানে একটি ধরেন ইমেজি সিলেক্ট করলাম, যেমন এই বার্ড, মানে এই পাখির ইমেজিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে অ্যাড দিলাম, দেখবেন এখানে সম্পূর্ণভাবে নতুনভাবে একটি ক্রোম ব্রাউজার ক্রিয়েট হয়েছে। এখানে আপনার নট দিয়ে এখানে আপনারা দেখেন এখানে এখন বার্ড হয়ে গেছে, মানে এখানে আমি এখন দেখাবো যে কি ব্রাউজারটি হয়েছে কিনা, এই যে দেখেন বাট, মানে যে এখানে বাট যে ব্রাউজারটা আমি বানাইছি ইউটিউব ক্রোমটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখানে ক্রোম, একটি ক্রোম, 2টি ক্রোম 3টি ক্রোম ছিল, এখানে আমি আরেকটি ক্রোম ক্রিয়েট করার পরে 4টি ক্রোম হয়েছে। দেখেন এই ক্রোমের মধ্যে আমি আবার যদি ধরেন অন্য কোনো কিছু সার্চ করতে, একটি ফ্রেশ ক্রোম, মানে এটার মধ্যে আপনি আলাদাভাবে সব কিছু করতে পারবেন, যেমন ওইটা ওই ব্রাউজারগুলো, এখন ধরেন আপনি ইচ্ছা করলে 4টা ফেসবুক আইটি আপনার কম্পিউটারে একসাথে ইউজ করতে পারবেন, কোন সমস্যা নেই, মানে 4টি ব্রাউজারে একবার ইউজ করতে পারবেন। আমি এটা আপনাদেরকে সাধারণ একটি বিষয় বললাম, কিন্তু আপনারা অন্য আরও অনেক ধরনের বিষয়গুলো আপনারা এখানে করতে পারবেন, আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনো সমস্যা হয় এই ব্রাউজার নিয়ে, তাহলে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব সবসময়। আর যাবতীয় ধরনের অনেক ধরনের হেল্প লাগলে আমাকে সবাই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং আরেকটি কথা বলে নেই, টিউটোরিয়াল প্রো এই চ্যানেলটি আমি বিগত
2017 সাল থেকে আপনাদেরকে টিউটোরিয়াল দিচ্ছি। এটি আমার টিউটোরিয়াল অ্যাকাউন্ট থেকে নিয়মিত আমি টিউটোরিয়াল দেব আপনাদেরকে। আপনারা যারা সবসময় আমার পাশে থাকছেন আগে থেকে, আমি চেষ্টা করবো আপনাদেরকে সবসময় হেল্প দেওয়ার, হেল্প করার জন্য। কারণ আমার ইউটিউব টিউটোরিয়াল প্রো চ্যানেলটাই একমাত্র আপনাদেরকে হেল্প করার জন্য আমি এই চ্যানেলটি ক্রিয়েট করছি 2017 সালে। আজ পর্যন্ত আমি অনেক ভিডিও দিয়েছি, আপনারা দেখতে পারছেন। আরও অনেক ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা অ্যাকচুয়ালি উপকারিত হবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, কারণ এই চ্যানেলে অনেক ধরনের টিপস এবং ট্রিক্স দেওয়া হবে। আপনারা যদি ভালো লেগে থাকে, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি, সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।